হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস সেভেন। ক্লাস সেভেন এর চ্যাপ্টার 19 এ তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ ফ্যাক্টর করা। তোমরা অলরেডি সেটা জেনে এসছো, তোমরা জানো কি করে প্রাইম ফ্যাক্টর করতে হয়। এবার তার উপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রিক যে এক্সপ্রেশন গুলো আছে, এতদিন যেগুলো তোমরা ফ্যাক্টরাইজেশন বা ফ্যাক্টর করে এসছো সেটা হচ্ছে নর্মাল, নর্মাল ভাবে যেভাবে নাম্বার গুলোর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি সেটা, এটাও সেম, বাট এটা কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকবে বা অ্যালজেব্রিক টার্ম থাকবে, সেগুলোর ফ্যাক্টরাইজেশন করতে হবে। কি করে করছি, যে কোনো একটা ফ্যাক্টর একটা অ্যালজেব্রিক টার্ম আমি নিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি সেটা বোঝাচ্ছি যে কি করে করব। একই রকম নিয়ম, কোনো কিছুই আলাদা নেই। যেমন ধরো আমি একটা নাম্বার নিয়ে নিলাম 25xy, এটার ফ্যাক্টরাইজেশন করার জন্য সবার আগে আমি কি করব, নাম্বারটাকে আমি আলাদা করে নিচ্ছি আর অ্যালজেব্রিক ফর্মটাকে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ 25 আর xy, এই দুটোকে আলাদা করে নিলাম। এবার 25 কে যদি আমি ফ্যাক্টর করি তাহলে আমি এখান থেকে কি পেতে পারি, 25 কে যদি আমি ফ্যাক্টর করি তাহলে আমি এখান থেকে পেতে পারি 5 × 5, এবং এই xy কে যদি ফ্যাক্টর করি তাহলে আমি পেতে পারি x × y। তাহলে এই 25 এর টোটাল ফ্যাক্টরাইজেশন কি হবে, 5 × 5 × x × y, এই হলো 25x² y এর ফ্যাক্টরাইজেশন। এবং আমি আর একটা নাম্বার নিয়ে নিচ্ছি, মনে করো এরকম আছে 10x² y z, এটারও বললো ফ্যাক্টরাইজেশন করতে 10x² y z। তাহলে আমি কি করবো, যেমন দেখো প্রথমে নাম্বারটাকে করবো, প্রথমে সবার ফার্স্টে আমি যেমন এখানে ভেঙে ভেঙে করলাম, কেউ যদি মনে করো যে ভেঙে করবো না সরাসরি এটা করবো তাও হবে, তার জন্য সবার আগে দেখতে হয় যেটা সেটা হচ্ছে এই নাম্বারটা, যে নাম্বারটা আছে সেটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। টেন এর যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়, আমি মুখে করছি যদি অসুবিধা হয় কেউ রাফেও করে নিতে পারো, টেন এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আমি যেটা পেতে পারি এখান থেকে সেটা হচ্ছে 2 × 5, এখানে আছে x² তার মানে দুটো x, অর্থাৎ x × x, তারপর y মানে × y, তারপর z মানে × z, এই হলো 10x² y এর ফ্যাক্টরাইজেশন। এরপরে থাকে আরেকটু বড়, কিরকম আমি দেখাচ্ছি, এরপরে হয়তো তোমাদের এরকম একটা টার্ম দেওয়া থাকলো 8x² y x + 2y, বললো এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে। আমি সেম মেথডেই করব, কি করব, 8টাকে সবার আগে, অর্থাৎ নাম্বারটাকে সবার আগে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তার মানে এটাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি আমি কি পাবো, 2 × 2 × 2, তিনটে 2 পেয়ে গেলাম। তারপরে আছে x² অর্থাৎ × x × x, তারপরে আছে ব্র্যাকেটের মধ্যে x + 2y, এই ব্র্যাকেটের মধ্যে যে x + 2y টা আছে এটাকে আমি আলাদা করতে পারবো না, অর্থাৎ এটা x + 2y হিসেবেই থেকে যাবে। কেন আলাদা করতে পারবো না, কারণ ব্র্যাকেটের ভেতর x এবং 2y এই দুটো সম্পূর্ণ আলাদা টার্ম যোগ হিসাবে আছে, এবং এই গোটাটা আছে ব্র্যাকেটের মধ্যে, তাই এই দুটোকে আমি কোনোভাবে আলাদা করতে পারবো না। তাই জন্য আমার ক্ষেত্রে কি হবে, বাইরের যে গুণটা আছে সেই টোটাল গুণটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনের মতো ফ্যাক্টরাইজেশন করে নিলাম, এবং ব্র্যাকেটের ভেতরে টার্মটা জাস্ট পাশে গিয়ে বসে গেল। একই রকম ভাবে এরকম থাকতে পারে, হয়তো একটা অঙ্ক তোমাদের দিয়ে দিল, ধরো 12xy ব্র্যাকেটে হয়তো x + y, তাহলে এটাও হবে সেম, অর্থাৎ 12xy টার মধ্যে আমি প্রথমে 12টাকে ফ্যাক্টরাইজেশন করব, অর্থাৎ 2 × 2 × 3 × x × y × ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেই গোটা টার্মটা বসে গেল, অর্থাৎ x + y, এটা হলো এটার ফ্যাক্টরাইজেশন। এখন যে ফ্যাক্টরাইজেশন গুলো করছো, অর্থাৎ এগুলো এগুলো ছোট ছোট ফ্যাক্টরাইজেশন, এইটা ভালো মতো বুঝতে পারলে এরপরে আসবে একসাথে আরো কয়েকটা টার্ম, এখানে যেমন একটা টার্ম রয়েছে পরে হয়তো আর একটা টার্ম থাকবে, একই রকম অঙ্ক পরে হয়তো আরো একটা টার্ম বা দুটো টার্ম থাকবে, তখন সেই দুটোকে একসাথে টোটালটাকে একসাথে করতে হবে। কাজে এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে বুঝতে হবে, এগুলো ছোট ছোট জিনিস কিন্তু ভালো করে অঙ্কগুলোকে বুঝতে হবে। দেখো এরপরে আমি আর একটা ধরনের অঙ্ক দেখাচ্ছি, এখানে যেমন একদম আমাদের ফ্যাক্টরাইজেশন প্লেন করে নিলাম, সেম একটু অন্যরকমের অঙ্ক দেখো, দেখো এই ধরনের দুটো অঙ্ক দিয়ে দিল। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম ব্র্যাকেটের ভেতরের কোনো অংশকে ভাঙা যায় না,
তাহলে এটার আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন বা ফ্যাক্টরাইজেশন করব কি করে তুমি একটা জিনিস দেখো প্রথমটাতে এখানে আছে 2 + 4x আমি এই গোটা টার্মটা থেকে একটা জিনিস কমন নিতে পারি কি কমন নিতে পারি দেখো এখানেও 2 আছে এই 4x এর মধ্যেও কিন্তু 2 আছে কাজেই আমি 2টাকে কমন নিতে পারি এই যে 2 এই 2টাকে আমি কমন নিয়ে নিচ্ছি অর্থাৎ ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে নিলাম 2 ব্র্যাকেটের বাইরে কমন নিলে ব্র্যাকেটের মধ্যে এখানে পড়ে থাকছে 1 প্লাস 4x থেকে যদি 2 চলে যায় তাহলে পড়ে থাকছে 2x এবার দেখো ঠিক আগের টার্মের মতন দুটো পার্টে চলে আসলো অর্থাৎ এই গোটাটা যদি এবার আমি ফ্যাক্টরাইজেশন করি তাহলে পাবো কি তাহলে পাবো হচ্ছে 2 ব্র্যাকেটের মধ্যে 1 + 2x কারণ এটা কিন্তু আর কমন নেওয়া যায় না কাজেই এটাকে আমি আর ব্র্যাকেটের ভিতরে কোনো অংশটাকে ভাঙতেও পারবো না তাই জন্য আমি কি করলাম কমন যতটুকু যায় সেটুকু নিয়ে নিলাম নিয়ে বাকিটুকু যা আছে তাই বসে গেল এই অঙ্কটাও সেম দেখো এই অঙ্কটাও কিন্তু সেম কি করে করব ভালো করে দেখো 3x 12xy এই গোটাটা থেকে এই দুটো থেকে আমি কিন্তু 3x টাকে কমন নিয়ে নিতে পারি দেখো 3x টাকে কমন নিয়ে নিচ্ছি কমন নিলে এখানে পড়ে থাকছে আমার 1 প্লাস এবং ভেতরে পড়ে যাচ্ছে 12 থেকে 3 চলে গেলে পড়ে থাকবে 4x তো চলে আসলো কমনে তাহলে পড়ে যাচ্ছে y এবার এটাকে আমি ফ্যাক্টরাইজেশনে লিখবো কি করে 3 × x ইনটু ব্র্যাকেটের মধ্যে 1 + 4y এই হলো আমার ফ্যাক্টরাইজেশন এবার মনে করো এরকমও থাকতে পারে যে 10x + 25y এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যায় 5 আমি কমন নিতে পারবো অর্থাৎ 5 আমি এখান থেকে কমন নিয়ে নিলাম 5 যদি আমি কমন নিয়ে নেই তাহলে ভেতরে পড়ে যাচ্ছে 2x কারণ 10 থেকে 5 চলে গেল 2x এবং প্লাস 25 থেকে 5 চলে গেলে থাকবে 5y তাহলে আমার এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে বা ফ্যাক্টরাইজেশন করলে হবে 5 × 2x + 5y বাস এই হলো আমাদের ফ্যাক্টরাইজেশনের আরেক ধরনের অঙ্ক এই অঙ্কগুলো তোমাদের বইয়ের মধ্যে দেখবে পেজ নাম্বার 20 পেজ নাম্বার 220 এবং 221 এ লেটস ডু আওয়ারসেলফ এ 19.1 এবং 19.2 তে এই যে আমি এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক করালাম এই সবগুলো অঙ্ক পেয়ে যাবে তোমরা লেটস ডু আওয়ারসেলফ এ 19.1 এবং 19.2 তে পেজ নাম্বার 220 এবং 221 এখানে কিছু এক প্রায় 5-6টার মতন করে অঙ্ক আছে প্রত্যেকটা আওয়ারসেলফ এ সেগুলো করে আমাকে অবশ্যই পাঠাবে আমি চেক করে দেবো নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে কমন ফ্যাক্টর নামে একটা জিনিস থাকে কমন ফ্যাক্টর বলতে এই যে জাস্ট আমি যেটা বোঝালাম যেমন দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে তাহলে এই গোটাটার মধ্যে কমন ফ্যাক্টর কি 2 এরকমই কমন ফ্যাক্টর দিয়ে আরো কিছু অঙ্ক হয় কি ধরনের অঙ্ক হয় আমি দেখাচ্ছি দেখো কমন ফ্যাক্টর বলতে এটা কিছুটা হয় এইচসিএফ এর মতো অর্থাৎ গসাগুর মতো কি জিনিস দেখো এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে কমা দিয়ে আরেকটা নাম্বার দিয়েছে তোমাকে কোশ্চেন করবে এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর কি কি আছে বের করো ফাইন্ড আউট দ্য কমন ফ্যাক্টরস বিটুইন দেম মানে এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর তোমাকে বের করতে বলবে তাহলে তুমি কি করে বের করবে একদম সেম টু সেম এইচসিএফ এর মতন প্রথমে এই নাম্বারটাকে লেখো 7x² = এটা তুমি আবার ফ্যাক্টরাইজেশন করো 7 এর ফ্যাক্টর বলতে তো 7ই হবে বিকজ 7 একটা প্রাইম নাম্বার এবং x² এর ফ্যাক্টর বলতে ইনটু x এটা গেল 7x² এবার 21x² y এটার ফ্যাক্টরাইজেশন করব 21 এর ফ্যাক্টরাইজেশন করলে হবে 3 × 7 x² বলতে x × y পড়ে আছে তাই জন্য y এবার দেখতে হবে এই দুটোর মধ্যে কমন কি কি তুমি ভালো করে তাকিয়ে দেখো এই দুটোর মধ্যে আমি কমন কি কি পাচ্ছি দেখো এখানেও রয়েছে 7 এখানেও আছে 7 এখানেও x এছাড়া কিন্তু কোন রকমের কোনো কিছু কমন নেই তাহলে আমার এই কটা নাম্বার হচ্ছে কমন রয়েছে তার মানে আমার কমন ফ্যাক্টর সমান সমান কি হবে 7 × x × x তাহলে আমি নিচে কি লিখবো দেয়ারফোর কমন ফ্যাক্টরস সমান সমান 7 × x × x এই হলো আমার অ্যানসার এই হলো কমন ফ্যাক্টর আর এক ধরনের অঙ্ক তোমাদেরকে দিতেই পারে চাইলে সেটা হচ্ছে মনে করো
এরকম একটা অঙ্ক দিল, এটা গেল একটা অঙ্ক, আর একটা অঙ্ক হয়তো এরকম দিল 15x², 30xy and z। বলে এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি কি করব, একই রকম ভাবে প্রথমটা কি করব, 15x² এই দুটোর বা এই টোটালটা কি করব আমি HCF এর মতন ফ্যাক্টর গুলোকে আলাদা আলাদা করে রাখবো। 15টা গেলে লিখলে 3×5×x×x, এটা হলো 15x² এবং তারপর একটা আছে হচ্ছে 30xyz সমান সমান 3×2×5। 30টাকে দেখো ফ্যাক্টর করলে 3×2×5 কিন্তু হয়, 3×2×5×x×y×z হলো। এবার আমি কি করব, এগুলোর মধ্যে কমন বের করার চেষ্টা করব। কমন বের করার চেষ্টা করব বলতে, যেমন দেখো এখানেও রয়েছে থ্রি, ফাইভ, এক্স, দেখো আর কিন্তু কমন নেই। দেখো এখানে পড়ে থাকলো এক্স, এখানে আর কোনো এক্স নেই, এখানে ওয়াই জেড, এখানে কোনো ওয়াই জেড নেই, এখানে টু, এখানে কোনো ওয়াই টু বা কিছু নেই। তার মানে এটার ক্ষেত্রে কমন ফ্যাক্টরস ইকুয়ালস টু দেয়ারফোর কমন ফ্যাক্টরস ইকুয়ালস টু হচ্ছে 3×5×x, এটা হলো আমার এক্ষেত্রে কমন ফ্যাক্টর। এই হলো কমন ফ্যাক্টর দিয়ে অঙ্ক। এরপরে কমন ফ্যাক্টর দিয়ে এখানে যেমন কি আছে, এখানে যেমন কমন দুটো টার্ম দেওয়া আছে, তোমার কমন ফ্যাক্টর বার করতে বলেছে, ঠিক উল্টোটা হয় অর্থাৎ রিভার্স হয়, কিরকম তোমাকে কমন ফ্যাক্টরটা বলে দিল, হয়তো বলে দিবে 2x² হচ্ছে কমন ফ্যাক্টর, এরকম দুটো বা তিনটে টার্ম তুমি নিজে তৈরি করো, বা বলে দিলে হচ্ছে 5x বা 5y হচ্ছে একটা কমন ফ্যাক্টর, এরকম দুটো বা তিনটে টার্ম তুমি তৈরি করো, তোমাকে তৈরি করতে বলবে। তাহলে তুমি কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি একটা দুটো অঙ্ক, তাহলে দেখবে এগুলো করতে তোমাদের সুবিধা হবে। আমি বারবার বলছি এগুলো কিন্তু অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা কম থাকে, এই ধরনের অঙ্কগুলো এত ইজি অঙ্কগুলো, এগুলো খুব ইজি অঙ্ক, একটা দুটো অঙ্ক বা এক নম্বরের অঙ্ক আসতে পারে। মেইন যেগুলো থাকে এগুলোর উপর বেস করে কিছু বড় বড় অঙ্ক পড়ে আছে, এর পরেই রয়েছে, জাস্ট 19.1 এর পরে 19.2 তোমরা পেয়ে যাবে, ওয়ার্কআউট 19.2 পেয়ে যাবে। বাট তার আগে এই জিনিসগুলো জানা দরকার, বিকজ আমরা যদি বেস ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো না। যেমন আমাদের যে কোনো কিছুর বানান তৈরি করার আগ দিয়ে আমাদেরকে অ্যালফাবেট জানতে হয়, তারপরে তো আমরা কোনো বানান লিখতে পারি বা প্রোনাউন্সিয়েশন বা স্পেলিং লিখতে পারি। একই রকম ভাবে আমাদের কিন্তু আগে এইটা হচ্ছে সেই বেসটা, নামতা না জানলে আমরা বড় বড় ক্যালকুলেশন করতে পারবো না, টেবিল না জানলে আমরা বড় বড় ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু কখনো আমাদের পরীক্ষায় টেবিল কিন্তু উঁচু ক্লাসে আর আসে না। একই রকম এই বেসগুলো জানলে আমরা পরবর্তীতে যে আমাদের অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবো। ঠিক আছে, আমি এরপরে যেটা বললাম, আমি এর ঠিক রিভার্স প্রসেস যেটা সেটা দেখাচ্ছি। দেখো তোমাকে কমন ফ্যাক্টর বলে দিয়েছে, এ বি একটা কমন ফ্যাক্টর, 3x² একটা কমন ফ্যাক্টর, 2b একটা কমন ফ্যাক্টর, এগুলো দিয়ে তোমাকে হয়তো বলবে দুটো বা তিনটে তোমাদের টার্ম তৈরি করতে হবে, মানে এবি দিয়ে দুটো টার্ম তৈরি করতে হবে, এমন দুটো টার্ম যার মধ্যে কমন ফ্যাক্টর থাকবে এবি, এরকমই দুটো টার্ম যার মধ্যে কমন ফ্যাক্টর থাকবে 3x², এরকমই দুটো টার্ম যার মধ্যে কমন ফ্যাক্টর থাকবে 2a। এটা করার সবচেয়ে সহজ যে নিয়মটা, তুমি যে কোনো দুটো টার্ম আগে লিখে নাও মনের মতন করে, যে কোনো দুটো টার্ম, ধরো আমি একটা লিখলাম 2a আর একটা লিখলাম হচ্ছে 3, এই দুটো নাম্বার নিয়ে এলাম প্রথমে আমি, একটা 2a একটা 3 মনের মতো। এবার আমাকে বলেছে কমন টার্ম থাকতে হবে ab, তার মানে এর সাথেও আমি ab গুণ করে দেব এবং এর সাথেও আমি ab টাকে গুণ করে দেব, তাহলে আমি কি পাচ্ছি সমান সমান এটা পাচ্ছি 2 দুটো a অর্থাৎ 2a² b এবং এখানে পাচ্ছি 3ab, তাহলে এই হলো দুটো নাম্বার যাদের মধ্যে কমন টার্ম হচ্ছে ab। ব্যাস দ্যাটস ইট, এতটাই সহজ। যেটা আমি মনের মতন প্রথমে যে কোনো দুটো নাম্বার নিয়ে তার সাথে দুটোর সাথে আমি কমন টার্মটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করলে যে নাম্বার দুটো পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার যার মধ্যে কমন টার্ম এটা থাকবে। একই রকম ভাবে দেখো পরেরটাতে কমন টার্ম রাখতে হবে আমাকে 3x², তাহলে পরেরটার ক্ষেত্রে আমি কি করবো, এটা প্রথমটা গেল, পরেরটার ক্ষেত্রে কি করবো মনের মতন একটা নাম্বার ধরে নাও, প্রথমটাতে ধরলাম হয়তো 3 এবং তারপরটাতে ধরলাম আমি হয়তো 4x y,
রিভার্স মেথড তোমাদেরকে তোমাকে এটা বলে দিয়ে কমন টার্ম বার করতে বলতে পারে বা এরকম দুটো মানে এরকম একটা কমন ফ্যাক্টর বা কমন টার্ম বলে দিয়ে তোমাকে এরকম দুটো নাম্বার নিজেদেরকে তৈরি করতে পারে। আমি যে অঙ্কগুলো এতক্ষণ ধরে বোঝালাম কমন ফ্যাক্টর বা কমন টার্মের অঙ্কগুলো এগুলো তোমাদের বইয়ে পাবে হচ্ছে 224 পেজের একদম দেখবে ওপরের দিকে লেটস ডু আওয়ার্স এর 19.3 রয়েছে, একদম ওপরের দিকে 19.3 রয়েছে, সেখানে তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার ডু আওয়ার সেলফ এর 19.3 এর 1-2 হচ্ছে এই ধরনের অঙ্কগুলো, এবং টেক্সট যদি চলে আসো সরাসরি ওয়ার্কআউটে তাহলে 2 to 5 পেজের 19.1 ওয়ার্কআউট 19.1 1, 2, 3, 1, 2, 3, 4 সম্পূর্ণটা এই ধরনের অঙ্ক 1, 2, 3, 4 সম্পূর্ণটাই হচ্ছে আমি যতগুলো অঙ্ক আজকে বললাম বা শেখালাম এই টপিকের উপর অঙ্কগুলো। নেক্সট দিন আমরা কি করব তার একটু বড় এটার উপর বেস করে আরো 2-3 একসাথে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা 4 অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকলে কি করে আমরা কমন নিয়ে করব সেটা শিখবো। আজকের মতন এটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো। ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।